জিম্মি হওয়ার পর দুবার স্ত্রী ও মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন তৌফিকুল ইসলাম। তিনি জিম্মি জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার। 12 মার্চ মঙ্গলবার বিকাল 5টার দিকে মায়ের কাছে দোয়া ও ক্ষমা চান তিনি। এ সময় তার কাছ থেকে মোবাইল নিয়ে যায় জিম্মিকারীরা। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি বলে জানায় তার পরিবার। দুপুর 2:30টায় প্রথম আমাকে ফোন দিছিল, দিয়ে বলল এরকম যে পাইরেট অ্যাটাক হয়ে গেছে, আমি ইঞ্জিন বন্ধ করে দিয়ে আসছি, এখন আমাদের সবাইকে ব্রিজে যেতে হবে, তো সবাইকে আব্বা আম্মাকে বলো না, আমাদের হয়তো কি করবে তা তো এখনো জানি না, মাফ করে দিও আর দোয়া করো, এই বলে তো চলে গেল। পরে হচ্ছে বিকাল 5টায় লাস্ট কথা হয়েছে, এরপর থেকে আর কোনো যোগাযোগ আমাদের সাথে নাই। কথা বলছে তোমার আঙ্কেলের সাথে, তারপরে ওনারা ওয়াইফের সাথে কথা বলছে, কথা বলে পরে আমাকে আম্মাকে দাও, তো বলো তুমি কেমন আছো, আমি আমি ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো, আমরা তো ভালো আছি, তোমরা তোমাদের বলে আটকে রাখছে, তোমরা কি অবস্থা আছো, ভালো আছি, কোনো অসুবিধা নাই, তারপর অসুবিধা নাই, তবু তো আটকে রাখছে বন্দুক, আমাদের সবাইকে এক রুমের মধ্যে রাখছে বন্দি করে আছি, এখনো ওরা আমাদের কোনো কিছু বলে নাই, কোনো টাচ করে নাই শরীরে, আমাকে মারছে নাকি, তো ওরা আর কিছু বললো না। তারপর বললাম যে এরকম অসুবিধা পড়ছে, দোয়াটা ফুরো, এই দোয়াটা ফুরো বলতে বলতেই আমার মনে হয় আম্মা বলতেছে, বলতে বলতে মনে মোবাইলটা কেড়ে নিয়ে গেল, তারপর আর কোনো কথা হয় নাই। লাস্ট কথা হয়েছিল ওই যে বললো যে এখন আমাদেরকে বাধ্য করতেছে আবার সেল করতে, সোমালিয়ার উদ্দেশ্যে যেতে হবে, সোমালিয়ায় যেতে 2-3 দিন লাগবে, এখন তাই চলে যাচ্ছি, ওটাই এই শেষ কথা বললো, যে হয়তো যোগাযোগ নাও হতে পারে, ফোন নিয়ে নেবে কিনা জানি না, পরে তো ফোন নিয়ে নিছে আর কি। বর্তমানে তার পরিবারে চলছে শোকাবহ পরিস্থিতি। বাচ্চারা ওরা তো আসলে ছোট, বুঝতেছে না, মেয়েটা মাঝে মাঝে কান্না করতেছে, মাঝে মাঝে আবার খুলনা মহানগরীর বয়রার করিমনগর এলাকার 20/1 নম্বর বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইকবালের তৃতীয় সন্তান তৌফিকুল ইসলাম, এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি। একদিনের বেশি সময় পার হলেও সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লার সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করতে পারেনি সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, জলদস্যুদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি, যারা জাহাজটাকে হাইজ্যাক করেছে তাদের সাথে এখনও কন্ট্যাক্ট হয়নি, গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।